আসসালামু আলাইকুম, আমি এখন আছি খারাদাইয়া বাতানবাড়িয়ার এরিয়াতে। তো এই জায়গায় কিন্তু যথেষ্ট পানি ছিল, রাস্তাঘাটে হাতেও আমার পানি ছিল, দেখেন পানি কমে গেছে। ছেলা আমার আব্বাটাকে নিয়ে একটু ঘুরতেছি, এদিকে আইলাম শহর দিকে যাবো। ওরে আলহামদুলিল্লাহ, আমরা পানি কমে যাবে ইনশাল্লাহ। এই জলের পানি কিন্তু রয়ে গেছে, এখনো শুধু এখন বড় বড় খাল দিয়ে ইয়া দিয়ে যে কালভার্টগুলো আছে না, এই কালভার্ট দিয়ে পানি যাচ্ছে, শুধু কালভার্ট দিয়ে পানি যাবে। তো আমি আসলাম, আমি আমার আব্বাটাকে নিয়ে আসলাম, রায়ানকে নিয়ে, এখন কুমিল্লে দিয়ে ওই দিক দিয়ে ঘুরে যাব। রায়ান, এই জায়গায় কিন্তু আমি যে জায়গায় যে এই যে অসুস্থ ছিল রায়ানে প্রচুর, তো তাকে ডাক্তার কাছে নিয়ে আসলাম, ডাক্তার কাছে নিয়ে আসছিলাম। তো এখন তো সে হুন্ডার জন্য প্রচুর পাগল, চিন্তা করলাম যেটি ঘুরে দিয়ে যায় আস্তে আস্তে করে। একটা অবস্থা হচ্ছে, এখানে প্রায় কোমর সমান পানি ছিল রাস্তা।